আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি কেকের রেসিপি। এই ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি কেকটা খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে, আপনার বাসার সবাই ভীষণ পছন্দ করবে, অথবা আপনারা যারা কেকের বিজনেস করেন আপনাদের ক্লায়েন্টও খুশি হয়ে যাবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই একটি শুকনো চালনিতে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, এক টেবিল চামচ আলমন্ড ফ্লার, দেড় টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার। আপনাদের কাছে যদি মালয়েশিয়ান কোকো পাউডারটা না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের দিয়ে দিবেন। সাথে দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে। এই আলমন্ড ফ্লাওয়ারটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিইনি, এজন্য একটু একটু আস্ত রয়ে গেছে। এটাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার সময় উপরে যে অবশিষ্ট থাকবে তা আমরা নিয়ে নেব, আমরা ফেলে দিব না। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এটা আর অবশিষ্ট এভাবে উপরে থাকে না, সব চেলে নেওয়া হয়ে যায়। তো আমি দুইবার চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এইদিকে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। সাথে দিয়ে দিলাম আধা কাপ চিনি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে প্রথমে আমরা বিট করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। এরই মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশের চিনিগুলোকে মাঝখানে এনে আবারও ভালোভাবে বিট করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে। কারো কারো ক্ষেত্রে ডিমের ফোম পারফেক্ট হতে 5 মিনিটের মতো সময় লাগে, আবার কারো ক্ষেত্রে দেখা যায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। এটা নির্ভর করে বিটারের ওয়াটের উপর। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ডিমের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং এটা একেবারে ঘন হয়ে গেছে। আমি চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে। এ সময় বিট করা বন্ধ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ, এটা সয়াবিন তেল ব্যবহার করেছি, এখানে সরিষার তেল ব্যবহার করা যাবে না। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য। ডিমের ফোমটা যত পারফেক্ট হবে কেক তত বেশি ফুলবে আর স্পঞ্জি হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চকলেট পেস্ট। চকলেট পেস্ট আর চকলেট ইমালশন দুটোই একই জিনিস। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হোয়াইট ভিনেগার। এবার একেবারে লো স্পিডে আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করে মিশিয়ে নিচ্ছি। যেই স্পুনটা দিয়েই চকলেট পেস্ট দিয়েছিলাম সেই স্পুনটাতে করে হোয়াইট ভিনেগার দিয়েছি, এজন্যই হোয়াইট ভিনেগারের কালারটা এমন এসেছে। এবার আগে থেকেই চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 ধাপে চেলে দেব আর খুবই আলতোভাবে বিটারের কাটা এক পাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এ সময় আপনারা যদি উল্টাপাল্টাভাবে মেশাতে থাকেন তাহলে দেখা যাবে ডিমের ফোমটাও বসে যাবে, কেকটা তখন আর পারফেক্টভাবে ফুলতে পারবে না, স্পঞ্জিও হবে না। এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে। এই একই পদ্ধতিতে বাকি সব শুকনো উপকরণকে আমি খুব ভালোভাবে চেলে দিয়ে আলতোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বিটারে কাটায় যে কেকের বেটারগুলো লেগেছিল তা ভালোভাবে নিয়ে নিলাম, একটুও ফেলে দেওয়া যাবে না। বাটির চারপাশে যে কেকের বেটারগুলো ছিল তা একটু স্প্যাচুলা দিয়ে বাটির মাঝখানে এনে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের বেটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমি একটি স্কোয়ার মোল্ড নিয়েছি 6 ইঞ্চের, 6x6 ইঞ্চ। আগে থেকেই সামান্য একটু তেল ব্রাশ করে তার উপর একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছি, সেখানে সম্পূর্ণ কেকের বেটারটা ঢেলে দিচ্ছি। এই পেস্ট্রি কেকের বেসটা দিয়ে আপনারা বার্থডে কেকও ডেকোরেশন করতে পারবেন। আপনারা যারা রাউন্ড মোল্ডে বেক করতে চাচ্ছেন এই কেকটা আপনারা 7 ইঞ্চের মোল্ডে বেক করবেন। এবার একটি কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর এইভাবে নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে, এবং একটু জোরে জোরে ট্যাপ করে প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে রেখে 170 ডিগ্রিতে আপডাউন হিট অন করে বেক করে নিব 30 থেকে 40 মিনিটের জন্য। আপনারা আপনাদের ওভেন অনুযায়ী টাইমটা সেট করে নেবেন। আমার ওভেনে কেক বেক হতে বেশি সময় লাগে, এই জন্য আমি সময়টা বাড়িয়ে দিই। কেকটা গরম থাকা অবস্থায় একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি কেকটা ঠান্ডা হবার জন্য। এতে করে কেকের উপর আর চারপাশটা শক্ত হয়ে যাবে না। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটা শার্প নাইফ দিয়ে কেকের চারপাশটাকে এইভাবে ফাঁকা করে নিতে হবে মোল্ড থেকে। এবার একটা বোর্ডের উপর এভাবে ঢেলে নিচ্ছি। কেকটা বেক করেছিলাম 6 ইঞ্চের মোল্ডে, এখানে বোর্ড ব্যবহার করেছি আমি,
7x7 ইঞ্চির। কেকটাকে আমি দুইটি লেয়ার করে কেটে নিচ্ছি, পেস্ট্রি কেকের জন্য দুইটি লেয়ার করলেই যথেষ্ট। এবার কেকের উপরের এই পাতলা অংশটাকে কেটে ফেলে দিচ্ছি, এতে করে ক্রিম আর সুগার সিরাপ খুব ভালোভাবে কেকের সাথে লেগে থাকবে, সেট হয়ে থাকবে। কেকটা কতটা সফট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাচ্ছি কেক ডেকোরেশনের দিকে। বোর্ডের নিচে একটু ক্রিম দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম কেকের একটি লেয়ার, এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে একসাথে তিনটা কেকের জন্য সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। আপনারা যারা পারফেক্টভাবে ক্রিম তৈরি করা শিখতে চাচ্ছেন, আপনাদের জন্য অলরেডি আমি আমার চ্যানেলে বেশ কয়েকটি রেসিপি আপলোড করেছি। আপনারা যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে এক নজরে দেখে নিতে পারেন। ক্রিমটাকে কেকের উপর এভাবে সমান করে দিয়ে দিয়ে দিলাম চেরি ফিলিং। ব্ল্যাক ফরেস্ট কেকের ভিতরে অবশ্যই চেরি ফিলিং দেওয়ার চেষ্টা করবেন। চেরি ফিলিং দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিলাম কেকের একটি আরেকটি লেয়ার, তার উপরে দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ। অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে চেরি ফিলিং কোথায় কিনতে পাওয়া যায়, তো আপনারা গুলশান ডিসিসি মার্কেটেও পেয়ে যাবেন, এছাড়াও বিভিন্ন অনলাইন পেজগুলোতেও পেয়ে যাবেন। উপরে দিয়ে দিচ্ছি আবারও হুইপড ক্রিম। ক্রিম দিয়ে কেকের উপর আর কেকের চারপাশটাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এই কেকটাকে বার্থডে কেকের মতো সেরকমভাবে ভালোভাবে ফিনিশিং আনতে হবে না, কেননা এই কেকের উপরে থাকবে অনেক বেশি চকলেট, তখন আর উপরটা দেখা যাবে না। এরপরেও প্রথমে একটু ক্রিম দিয়ে কভার করে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু ক্রিম। এবার ক্রিমটাকে একইভাবে উপরে এভাবে একটু সমান করে দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেকের মতো করে আপনারা হোয়াইট ফরেস্ট কেকও তৈরি করতে পারবেন, শুধুমাত্র কোকো পাউডারের জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। প্রথমে আমরা এইভাবে দাগ টেনে দেব, এতে করে বুঝতে সুবিধা হবে যে আমরা কয় পিস করতে চাচ্ছি। এইভাবে দাগ টেনে দেওয়ার পর আমি সরাসরি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে শেষের দিকেও কেটে নিতে পারবেন, তবে প্রথমেই কাটলে বেশি ভালো হয়। এবার মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি, এখানে 8 পিস হয়েছে। এবার এর উপরে দিয়ে দিতে হবে গ্রেট করা ডার্ক চকলেট। আমি এখানে মালয়েশিয়ান ব্লু বেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ইউজ করছি। আপনারা চাইলে সরাসরি চকলেটটাকে কেকের উপরে এভাবে গ্রেট করে দিতে পারবেন, তবে ওভাবে আমার কাছে বেশি সুবিধা মনে হচ্ছিল না, তাই আমি প্লেটে গ্রেট করে নিয়ে এর উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি একটা 1 mm নজেল নিয়েছি এবং এই নজেলটা দিয়েই প্রতিটা পেস্ট্রির উপরে একপাশে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটা 2D নজেল দিয়েও করতে পারবেন। এবার এর উপরে দিয়ে দিচ্ছি চেরি। ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি কেক আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।